আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমাদের এই ব্যাটারিটা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতেছেন আমাদের ব্যাটারিটা কমপ্লিটলি সেট আপ করা শেষ। আর টয়োটা নোহা স্কোয়ার 2014 থেকে 2019-20 পর্যন্ত এই একই ব্যাটারি আসছে, আমাদের যেই ম্যানুফ্যাকচারিং ব্যাটারি এইটাই আসছে। তো আমরা এখন আমাদের এটা কমপ্লিট করে ফেললাম, এখন আমরা এটা গাড়িতে সেট করব, সেট করে গাড়িটা স্টার্ট করব, স্টার্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আসলে কী অবস্থা, কী কন্ডিশন। এবং তার পরবর্তীতে থাকবে হলো আমাদের টেস্ট ড্রাইভটা, টেস্ট ড্রাইভে আপনাদেরকে দেখাবো হলো বর্তমান পারফর্ম এবং কন্ডিশন কী অবস্থা, কীভাবে কী, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এইখানে আমাদের গাড়িটা এখনও রাখা আছে যেটা আপনারা দেখতেছেন। তো আমাদের এই ব্যাটারিটা সেট আপ করা হয়ে গেল, ঢুকাও বিসমিল্লাহ। তো আমরা এখন ব্যাটারিটা ঢুকাচ্ছি গাড়িতে, আমাদের যে গাড়ির স্পেসটা আপনাদেরকে দেখাই এক নজর। খোলস না কে, এই হলো আমাদের যে ব্যাটারি যে স্পেস, এটা একদম ফাঁকা এখনো। ঢোকার তো দরকার ছিল, তোমার ঢোকার দরকার, তুমি তো আরো ঢুকে দিয়ে হইব না। তো এখানে আমাদের ব্যাটারিটা ঢুকানো হচ্ছে, কিনিবা কি লাগবো। তুমি তো টানলে জিনিসটার নিচের পেপারটা সহল হয়ে গেছে। দুইজন দুই দিকে লাল লেতে হইব না, যে কোনো একজনে ধরতে হইবে, এই জায়গার পিনটা ঢুকাও, সব পুরোটা ব্যাটারি বৈশা যাইব। আমাদের ব্যাটারিটা বসে গেল, দেখি রাজা একটু। সেট করো, শর্ট টাইমের ভিতরে গাড়িটা আমরা স্টার্ট করব, তারপরে আমাদের যা কিছু আছে কাজ কাম সব কিছু আমরা করব। তো আগে আমরা গাড়ি স্টার্টিং এর পজিশন করতেছি, তো আমরা এখন স্টার্ট করে আপনাদেরকে গাড়িটার কন্ডিশন এবং অবস্থা সব জিনিসই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা দাঁড়াও, দেখি সরে সরেন থেকে। তো আমাদের এখানে সেট আপ চলতেছে, কুলিং ফ্যান ট্যান যা কিছু আছে ওগুলো লও, এটা আবার এটার লগে লাগাই দিও না। বানানি বাজার
ইয়ার বোল লাগাও, ব্যাটারির কেচিংটার বোল লাগাও। তো যদিও এখানে ভিতরে অনেক পরিমাণে কাজ আছে, আমরা জাস্ট আপনাদেরকে স্টার্ট করে গাড়িটা হাইব্রিড পর্যন্ত শিফটিংটা দেখাবো, পরে আমরা হয়তো বা টেস্টে বের হয়ে আলোচনা সাপেক্ষে মানে টেস্টে বের হয়ে তারপর আপনাদেরকে যতটুকু সম্ভব হয় অতটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। অন্তত আমরা আপাতত আপনাদেরকে জাস্ট স্টার্ট পর্যন্ত দেখিয়ে আমরা এই ভিডিওটা এখানে ক্লোজ রাখবো, কারণ আসলে কী হয়েছে এত লং হইলে ভিডিও আসলে দেখেও কোনো মজাও আসে না, কোনো ভালোও লাগে না, এটা আসলে খুবই অন্যরকম একটা বিষয়। হ্যাঁ, ওটা ছিল ওই জায়গায়। কুলিং ফ্যানটা লাগাও, চালু করো, কাবারটা কই, এই জায়গার কি আছে আর? আচ্ছা আপাতত বর্ষা ওইটা এই জায়গায়।